वेलकम व्यूअर्स, छोटो वास्तुर उपरे कीभावे बाड़ी बनाबे किंबा एक ही दागे दो भाई बाड़ी बनाते गेले से बाड़ीटा कीभावे बनाबे छोटो जायगा, ताई सेई अनुपाते आमी आजकेर ये ड्रइंगटा बनिएछि। ड्रइंगटाते देखी प्रथमेई आमरा जे ड्रइंगटा देखछि एखाने रोड लेखा आछे, रोड माने रास्ता, बाड़ीते ढोकार जे रास्ताटा সেটা আমরা দেখতে পাচ্ছি ইস্ট সাইডে, মানে এটা পূর্ব দিকে আছে, তাই ঘর বাড়িটি আমরা পূর্বমুখী করেছি। দেখুন এটা ইস্ট সাইড, আর দিকগুলো আমি এই জন্য নির্ণয় করে দিয়েছি কারণ এটা বাস্তু হিসাবে বানানো আছে। এটা দেখুন নর্থ সাইড, অতএব আমরা নর্থ আর ইস্টের মাঝখানে যেটা আছি সেই কোণটাকে আমরা ঈশান কোণ বলি। ঈশান কোণে আমরা একটা বেডরুম দিয়েছি, এটা দেখুন ওয়েস্ট সাইড, ওয়েস্ট সাইডে আমরা কিচেন রেখেছি। কিচেনের যে ওয়েস্টেজ ওয়াটার সেসব এই ওয়েস্ট সাইড দিয়ে আমরা বের করে দিতে পারি। এটা সাউথ সাইড, দেখুন এই ড্রয়িংটি আমরা যদি দেখে থাকি, ড্রয়িংটি দেখুন 37 ফুট 6 ইঞ্চি বাই 33 ফুট 2 ইঞ্চি। এই প্লটির মধ্যে দুজন ভাই অর্থাৎ দুজন পার্টনার আমরা একসাথেই থাকতে পারি, সেইভাবেই এই প্ল্যানটি বানানো আছে। এবারে আমরা দেখে নিই এর এন্ট্রেন্সটা কোথায়। দেখুন এখান দিয়ে আমরা এন্ট্রি করব, অর্থাৎ প্রবেশদ্বার এটা আমাদের। এটা বিল্ডিং এর মূল প্রবেশদ্বার, যার উইথ আমরা 4.5 ফুটের অ্যাবাভ রাখবো। দেখুন আমরা এন্ট্রি নিতেই আমরা সিঁড়িতে পৌঁছে গেলাম। সিঁড়ির এটা লবি, কমন লবি, মানে দুজনেই ব্যবহার করতে পারবো আমরা। ফ্ল্যাট 1, মতলব একজনের জন্য এটা, যাকে আমরা 1 টিনামেন্ট বলি। ফ্ল্যাট 2 অপরজনের জন্য, দুটো ফ্ল্যাট আমরা পেয়ে গেলাম। ফ্ল্যাটের এন্ট্রিটা আমরা 3.5 ফুটের রেখেছি। দেখুন একটা বেডরুম, দুটো বেডরুম আছে, কিচেন আছে, আর ডাইনিং ড্রয়িং একই সাথে রেখেছি, একটা টয়লেট আছে, আর বেসিন রাখার জন্য একটা করে প্রভিশন দেওয়া আছে। সেম টু সেম আমরা অপর সাইডেও পেয়ে যাচ্ছি। এবারে আমরা এর এক্সটার্নাল আর ইন্টারনাল ওয়ালগুলোকে ড্র করে নিয়েছি, মার্ক করে নিচ্ছি। দেখুন রেড কালার দিয়ে মার্ক করে দিয়েছি এগুলো এদের ওয়াল। এক্সটার্নাল আর ইন্টারনাল ওয়াল দুটোই 5 ইঞ্চি। দেখুন এগুলো হচ্ছে উইন্ডো, উইন্ডোটা বেডরুমের উইন্ডো আমরা 5 ফুট বাই 4 ফুট 6 ইঞ্চি, আর কিচেনের 3 ফুট বাই 4 ফুট 6 ইঞ্চি, 4 ফুট 6 ইঞ্চিটা হাইটে থাকবে বেডরুমের 5 ফুট। বাথরুম অ্যান্ড টয়লেট একসাথেই আছে, তো যেটা ভেন্টিলেটার আমরা রেখেছি 2 ফুট বাই 2 ফুটের। রুমগুলো সাধারণত বড়ই আছে, তাই আমরা ভেন্টিলেশনগুলো খুব ভালোভাবে দিয়েছি যাতে লাইট এয়ার ভালো করে চলাচল করতে পারে। এবারে আমরা দেখুন টেক্সটগুলো লিখে নিই কোথায় কী আছে। দেখুন টেক্সট
4 ফুট 2 এর ফ্ল্যাট এন্ট্রিতে 3 ফুট 6 ইঞ্চি রাখলেও এটা কোনো অসুবিধা নেই। এটা বেডরুমের দরজার সাইজ 3 ফুট 6 ইঞ্চি। বেডরুমগুলো কত সাইজে দেখে নিই, আমি আগে লিখে দিয়েছি, তবুও ডাইরেকশনগুলো জানার জন্য আমি আবার দেখিয়ে দিচ্ছি। 12 ফুট 5 ইঞ্চি বাই 11 ফুট 6 ইঞ্চি। দেখুন এটা বেসিন, এখানে আমরা বেসিন আর মিরর এখানেই রাখতে পারি, যার সাইজ হচ্ছে দেখুন 2 ফুট 6 ইঞ্চি। টয়লেট অ্যান্ড বাথ দুটো একসাথেই আছে, এর দরজার সাইজ দেখুন 2 ফুট 6 ইঞ্চি। টয়লেটটা দেখুন 6 ফুট 1 ইঞ্চি বাই 5 ফুট। এর সাইজ দেখুন 12 ফুট 1 ইঞ্চি বাই 11 ফুট। কিচেনটা সাইজ দেখুন 5 ফুট 6 ইঞ্চি বাই 10 ফুট। রুলস 3 ফুট করে আমাদের ছেড়ে দিতে হবে বিল্ডিং লাইন থেকে প্লট লাইন। বিল্ডিং লাইনের মধ্যে আমরা বিল্ডিং এর বিল্ডার এরিয়া দেখতে পাবো। যেটা আমাদের প্লট লাইন সেটা হচ্ছে আমাদের প্লট, মানে দাগ নাম্বার, জমিনের যে দৈর্ঘ্য প্রস্থ আছে সেটাকে আমরা প্লট লাইন। এটা আমরা রেয়ার সাইডেও 3 ফুট, দু সাইডেও 3 ফুট করে রেখেছি, আর ফন সাইডে আমাদের আছে 8 ফুট, একটু বেশি আছে যেহেতু রোডটা আছে তাই বেশি রেখেছি। এটা বিল্ডিং লাইন। এটা হলো আমার পুরো প্ল্যানিং। যদি বন্ধুদের আরও ডিটেলস জানার থাকে তাহলে আমার নিচে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার আমার সাথে কন্ট্যাক্ট করবেন। যদি ভালো লাগে থাকে প্লিজ শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। নমস্কার।